নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে আছো। আজকে আমি তোমাদের সঙ্গে যে হোম রেমেডিটি শেয়ার করব, এটা ব্যবহার করার পরে তোমাদের স্কিনে যতগুলো সমস্যা আছে একদমই রিমুভ হয়ে যাবে। এটা বলতে পারো একটা ম্যাজিক্যাল ক্লিনজার, যেটা ব্যবহারের পরে তোমাদের স্কিনে যদি কোনো ডালনেস থেকে থাকে বা স্কিন যদি ঝুলে গিয়ে থাকে সেটাও টাইট করবে, এবং স্কিনে যদি সানট্যান থেকে থাকে বা চোখের তলায় কালো দাগ থেকে থাকে সমস্ত কিছু কিন্তু একদমই দূর করে দেবে এবং তোমাদের স্কিনকে করে তুলবে অনেক বেশি লাইটেনিং অ্যান্ড ব্রাইটেনিং এবং সফট, যেটা হচ্ছে মেন, যেটা সফট এবং অনেকটাই উজ্জ্বল করে সফট, যেটা হাত দিলে তোমরা নিজেরাই ফিল করতে পারবে যে এত অসাধারণ এই ক্লিনজারটির কাজ। তো আমি বেশি বকবক করব না, চট জলদি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ম্যাজিক্যাল ক্লিনজারটা কি, যেটা ব্যবহার করে তোমরা তোমাদের স্কিনের সমস্ত রকম সমস্যাকে সমস্তটাই কিন্তু দূর হয়ে যাবে। আর তোমরা যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকে একটি বেল বাটন আছে ওটাকেও হিট করবে এবং সাথে অবশ্যই অল বাটনটাকে একবার হিট করে রাখবে। তাহলে যখনই আমি এরকম সুন্দর সুন্দর স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং আমি ব্রাইডাল শাইড্রাফিংয়ের ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলে, তো আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমি এদিকে লিঙ্ক দিয়ে দেবো, এবং তোমরা আমাকে ফেসবুকেও ফলো করতে পারো, তার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বন্ধুরা, প্রথমে এখানে দেখো একটা ডাব সাবান লাগবে, আর এরকম একটি ছোট্ট ডাব সাবান নিয়েছি আমি, এটাই কিন্তু এনাফ। তোমাদের কাছে যদি বড় থাকে তাহলে বড়ও নিতে পারো, বা এরকম ছোট একটা 10 টাকার সাবান নিলেও কিন্তু হয়ে যাবে। তো দেখো এরকম একটা ক্লিন বোল আমি নিয়ে নিয়েছি, এবার একটা গ্রেটার নিয়ে নেব। এবার সাবানটাকে আমি খুব সুন্দর করে গ্রেটার দিয়ে এখানে গ্রেট করে নিচ্ছি। তো আমি এখানে হাফ নিয়ে নেব, আর তোমরা যদি একটু বেশি করে রাখতে চাও তাহলে পুরো সাবানটা এখানে গ্রেট করে নিতে পারো। দেখতেই পাচ্ছ আমি কতটা পরিমাণ এখানে নিয়েছি, এটাতেই আমার কিন্তু 1 সপ্তাহ চলে যাবে। এখানে আমি 1 সপ্তাহের জন্যই বানাচ্ছি, তোমরা চাইলে এটা 1 মাসের জন্যও কিন্তু বানাতে পারো। এবার দেখো আমি হাফ টিস্পুন মতো এখানে পাউডার মিল্ক দিচ্ছি, মানে আমুল দুধের গুঁড়ো দিচ্ছি এখানে। এবার আমি এখানে অ্যাড করব বেসন, বেসন কিন্তু এখানে আমি 1 টিস্পুন পরিমাণেই দিয়ে নিচ্ছি। মধ্যে অ্যালোভেরা জেল, অ্যালোভেরা জেল তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো, আমি এখানে 1/2 টিস্পুন মতো দিয়ে নেব। এবার আমি অ্যাড করছি বাড়িতে পাতা টক দই, তোমরা চাইলে কিন্তু এখানে র মিল্ক ব্যবহার করতে পারো, আমি বলবো দই ব্যবহার করলে বেশি ভালো হবে, মিল্ক অনেকেই গন্ধ নিতে পারো না। তো দেখো আমি এখানে 1.5 চামচ টক দই দিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে নিচ্ছি 1 লেবু 4 টুকরোর মধ্যে 1 টুকরো এখানে নিয়েছি, সেটা থেকে যতটুকু রস হয় সেটাই দেবো, বেশি লেবুর রস দেবো না। তো লেবুর রস দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি অ্যাড করব গোলাপ জল, গোলাপ জলও আমি এখানে 1 টিস্পুন মতোই দিয়েছি। গোলাপ জল আমি 1 টিস্পুন মতোই দিয়েছি, তোমাদের যদি একটু বেশি মনে হয় তাহলে আরও 1 টিস্পুন এখানে দিয়ে নিতে পারো, কিন্তু প্লেন জল একদমই দেবে না। তো এবার খুব ভালো করে দেখো চামচের মাথা দিয়ে আমি এখানে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এভাবে মিক্স করে নেবে দেখো খুব ইজিলি সাবানটা কিন্তু মিক্সড হয়ে যাবে। বন্ধুরা, এই ক্লিনজারটি কিন্তু অসাধারণ কাজ করে আমাদের স্কিনে, এটা ব্যবহার না করলে একদমই বুঝতে পারবে না। এটা কিন্তু দিনে তোমরা 2 বার ব্যবহার করতে পারবে, 1 বার স্নানের সময় আর 1 বার ঘুমোতে যাওয়ার আগে কিন্তু এটা ব্যবহার করতে পারবে। এবার আমি একটা এরকম কন্টেনার নিয়েছি, কন্টেনারটাকে কিন্তু খুব শুকনো করেই নেবে, একদম যেন জল না থাকে। এবার এটাতে আমি স্টোর করে নেব, এবার কিন্তু এটাই আমি ফ্রিজে দিয়ে রাখবো 1 সপ্তাহের জন্য। তোমরা যদি বেশি পরিমাণে বানাও তাহলে এটা 1 মাসের জন্যও বানিয়ে রাখতে পারো। তো এভাবে ফ্রিজে দিয়ে রাখলে কোনো অসুবিধা হবে না, কোনো কিছুই হবে না, এভাবেই একদম সুন্দরভাবে থেকে যাবে। তো যতটুকু আমি বানিয়েছি কন্টেনারের মধ্যে ট্রান্সফার করে নিলাম, দেখো এটা একদম একটা ক্রিমের মতো হয়ে গেছে, এটা কিন্তু খুব ভালো একটা ক্লিনজার। এবার আমি এটা অ্যাপ্লাই করে দেখাবো, আর অ্যাপ্লাই করার আগে কিন্তু খুব ভালো করে একটা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নিতে হবে, আর তারপরেই কিন্তু ফ্রেশ মুখে এটা অ্যাপ্লাই করতে হবে। এটা ব্যবহার করলে কিন্তু তোমাদের ঝুলে যাওয়া স্কিনটাকে খুব সুন্দরভাবে টাইট করে দেবে, স্কিনের মধ্যে যদি কোনো রেখা থেকে থাকে সেটাকেও খুব সহজে দূর করবে, এবং যেটা খুব বড় একটা সমস্যা সেটা হলো মেজেতার দাগ, এই মেজেতার দাগ কিন্তু খুব সহজেই তুলে দেবে এবং আস্তে আস্তে স্কিনের রঙকে কিন্তু অনেক উজ্জ্বল করে তুলবে, সাথে স্কিনকে কিন্তু অনেক বেশি সফট, স্মুথ এবং ময়েশ্চারাইজিং করে তুলবে। তার কারণ হলো আমি এখানে ডাব সাবান ব্যবহার করেছি, ডাব সাবান আমাদের স্কিনকে কিন্তু অনেক বেশি সফট ও ময়েশ্চারাইজার করে তোলে। এই সাবান কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো একটা সাবান। আর আমি এখানে ব্যবহার করেছি গোলাপ জল এবং অ্যালোভেরা জেল, টক দই, এগুলো কিন্তু আমাদের স্কিনকে একটা হাইড্রেশন যোগায় এবং স্কিনকে একদম ভিতর থেকে ডিপ ক্লিন করে, এবং স্কিনের মধ্যে যদি কোনো ডেড সেল থেকে থাকে সেটাও কিন্তু খুব সহজেই রিমুভ করে দেয়।
বন্ধুরা, আর এখানে আমি ব্যবহার করেছি লেবু, আর লেবুতে থাকে ভিটামিন সি, যেটা আমাদের স্কিনকে ব্লিচের কাজ করে। আর তোমাদের স্কিনে যে ধরনের দাগ ছোপা আছে বা যে দাগ আছে, ধীরে ধীরে দেখবে আস্তে আস্তে দূর হয়ে স্কিনটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে। খুব ভালো করে দেখেছো, আমি এভাবে ম্যাসাজ করে নিয়েছি, হাত দিয়ে খুব ভালো করে এভাবে র‍্যাপ করে নেবে। আর তারপরেই কিন্তু এখানে আমি ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এটা ওয়াশ করে আসার পরে আমার স্কিনটা কতটা উজ্জ্বল হয়ে গেছে এবং সফট হয়ে গেছে, নিজেরা না করলে বুঝতেই পারবে না। অবশ্যই একবার ট্রাই করো। তো বন্ধুরা, দেখেই নিয়েছো যে এটা ব্যবহার করার পরে আমার স্কিনটা কতটা উজ্জ্বল হয়ে গেছে, তোমরা নিজেরাই বুঝতে পারো। অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করো, আর তারপরে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে এবং তোমাদের স্কিনের কতটা উজ্জ্বল এসেছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি একটুও তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওটাকে শেয়ার করবে। ক্লিনজারটি তোমরা এটা পার্টে ব্যবহার করতে পারো, এটা ফ্রিজে রেখে দিয়ে ব্যবহার করবে, এটা ফ্রিজে তোমরা একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে পার ডে ব্যবহার করতে পারো। এর কোনো কিন্তু ক্ষতিকর গুণ নেই, আমি সমস্ত কিছু ন্যাচারাল জিনিস ব্যবহার করেছি, তাই এর কোনো রিয়াকশন হবে না, আর অল স্কিন টাইপস কিন্তু এটা ব্যবহার করতে পারবে। বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, তোমাদের কমেন্ট হিসাবেই কিন্তু আমি একে একে ভিডিও দিয়ে দেবো এবং আমি তোমাদের হেল্প করার চেষ্টা করবো। তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা আমাদের কার কী কী ধরনের ভিডিও দেখতে চাও। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই বাড়িতে থেকো।